আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এপিসোডে আমরা আলোচনা করব ইউটিউব ভিডিও অফলাইন এসইও নিয়ে। যারা অনেক চেষ্টা করে ইউটিউব চ্যানেল এবং ভিডিওকে র্যাঙ্ক করাতে পাচ্ছেন না, ভিডিও আপলোড করার পর দেখা যায় 10 থেকে 20টা ভিডিও ভিউ হয়, এরপর আপনার ভিডিও থেমে যায় আর ভিউ হয় না, তাদের জন্য আজ আমাদের আজকের আয়োজন কিভাবে আমরা ইউটিউব ভিডিও অফলাইন এসইও করব। আপনিও যদি এইভাবে ভিডিও এসইও করেন তাহলে রাতারাতি আপনার ভিডিও ভাইরাল হবে। আমি যেভাবে এসইও করে দেখাবো, আপনিও যদি সেম একইভাবে এসইও করেন তাহলে আপনার চ্যানেল ধীরে ধীরে গ্রো করবে, সাবস্ক্রাইব বাড়বে এবং ভিউ বাড়তে থাকবে। এর ফলে আপনি দীর্ঘদিন আপনার ভিডিওকে গুগল এবং ইউটিউবের সার্চ র্যাঙ্কিংয়ে প্রথমে রাখতে পারবেন। তো চলুন দেখে নিই কীভাবে আমরা ইউটিউব ভিডিও অফলাইন এসইও করব। ইউটিউব ভিডিও অফলাইন এসইও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি শুধু আপনার ভিডিও আপলোড করলেন কিন্তু আপনার ভিডিওতে এসইও করলেন না, সেক্ষেত্রে আপনি র্যাঙ্কিং ধরে রাখতে পারবেন না। হয়তো আপনি আপনার কন্টেন্ট ভালো, আপনি প্রথমত আপনার ভিডিও আপলোড করেছেন, দেখা যাবে যে একটা সময় আপনার র্যাঙ্কিং হারাতে হবে। কিন্তু আপনি যদি আপনার ভিডিওকে প্রপারভাবে অফলাইন এবং অনলাইন এসইও করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা আজ দিন আপনার র্যাঙ্কিংয়ে রাখতে পারবেন, তার ফলে আপনার ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউ এবং সাবস্ক্রাইবার আসবে। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা অনলাইন এবং অফলাইন এসইও করা যায়। আজকের পার্টে আমরা অফলাইন এসইও নিয়ে আমরা আলোচনা করব। এই অফলাইন এসইও কিন্তু অর্গানিক এসইও, এর ফলে আপনার ধীরে ধীরে অর্থাৎ আপনি একদিনেই ফল পাবেন না, আপনি দেখা যাবে ডে বাই ডে আপনার ভিডিও এবং ইউটিউব চ্যানেল আপনার র্যাঙ্ক করছে। তো এইভাবে আমি যেভাবে দেখাবো এইভাবে যদি আপনারা অফলাইন এসইও করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা খুব দ্রুত আপনার র্যাঙ্কিংয়ে চলে আসবে। তো চলুন আমরা মূল পর্বে চলে যাই। তার আগে আমার এই চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আসলে আপনি নোটিফিকেশন আকারে দেখতে পান। আমরা ইউটিউবের জন্য যে ভিডিওটা আমরা রেন্ডারিং করেছি অর্থাৎ আমরা যে ভিডিওটা আমরা এডিট করেছি, তো এডিট করার পরে ভিডিওটা কিন্তু প্রথমত আপনার রেকর্ডিংগুলো র থাকে, তারপরে আমরা সেটাকে বিভিন্নভাবে আমরা এডিটিং করে বিভিন্ন গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দিয়ে আমরা ভিডিওটাকে আকর্ষণীয় করে তুলি। এরপর আমাদের কাজ হলো ভিডিওটাকে আপনার অফ পেজ এসইও করতে হবে। তো আপনারা যদি দেখেন যে অফ পেজ এসইও কীভাবে করতে হয়, আপনি দেখার পরে আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এটা একটা অর্গানিক এসইও। এইভাবে যদি আপনার ভিডিওতে এসইও করা থাকে সেক্ষেত্রে আপনার ভিডিও যে কোনো সময় যে কোনো দিন আপনার র্যাঙ্কিংয়ে আসবেই। তো চলুন আমরা অফলাইন এসইও কীভাবে করব। তো আমাদের এটা ভিডিওটা আমাদের রেন্ডারিং করা আছে, টাইটেলটাও আমাদের খুব একটা ভালো দেওয়া নেই। তো আমরা এখান থেকে আমাদের ভিডিওটাকে আমরা অফলাইন এসইও করব। তার আগে আমরা এখানে আমাদের টাইটেল, তারপরে আমাদের কিওয়ার্ডস, তারপরে আমাদের ডেসক্রিপশন সব কিছু আমরা আগের থেকেই রেডি করে রেখেছি, এখন শুধু আমরা এটাকে এসইও করব। তো এসইও করার জন্য প্রথমত আমাদের যে আমরা ইউটিউবে যে টাইটেলটা আমরা দিব সেম টাইটেলটা আমরা এখানে লিখে রেখেছি, এই একই টাইটেল আমরা ইউটিউবের ভিডিওতে আমরা ব্যবহার করব। অর্থাৎ ইউটিউব ভিডিও আপলোড করার ক্ষেত্রে আমরা এই টাইটেলটাই ব্যবহার করব। তো এর জন্য আমরা এটাকে কপি করলাম, কপি করার পর আমরা এটাকে আগে রিনেম করে নেব। প্রথমত আমরা এটাকে রিনেম করে নিলাম, অর্থাৎ আমাদের ভিডিওর টাইটেল রিনেম হয়ে গেল, অর্থাৎ এই ভিডিওটার টাইটেল এটা। এরপর আমরা এটাকে এই ভিডিওর উপর রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিসে আসব। আসার পর আমরা এখান থেকে ডিটেলসে আসব। আসার পর দেখতে পাচ্ছেন এখানে টাইটেল ফাঁকা রয়েছে, আমরা এখানে টাইটেল সেম একই আপনার ভিডিওর যে নেম দিয়েছেন সেটা টাইটেল সেম একই দিবেন, তারপরে সাব টাইটেলও সেম আপনার দেওয়ার পর। এরপর রেটিংস এটা আমরা 5 স্টার দিয়ে রাখব এবং আমরা এখানে কমেন্টসের জায়গায় আমরা এটা দেব। দেওয়ার পর আমরা এখানে ট্যাগসের জায়গাও সেম একই টাইটেল দেব। এরপর আপনি যেটা করবেন সেটা হলো আপনার চ্যানেলের যে আপনার ইউজার নেম রয়েছে সেটা এখানে বসাবেন। তো আমি আমার
চ্যানেলের ইউজার নেমটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো চ্যানেলের ইউজার নেমটা এখানে বসানো হলো। এরপর আমাদের যেটা কাজ, আমাদের আমাদের যে এই যেখানে যে আমরা কিওয়ার্ডসগুলো রেখেছি, এই কিওয়ার্ডগুলো আমরা এখান থেকে কপি করব। তো এটাকে ভেঙে ভেঙে দিবেন, এটাকে আমি এখানে পেস্ট করলাম, পেস্ট করার পর এটাকে অ্যাপ্লাই করে দিলাম। এরপর বাকি যে কিওয়ার্ডস রয়েছে সেগুলো আমি এখান থেকে কপি করব, কপি করার পর আমি এখানে পেস্ট করে দেব। তো এখানে আপনার কিওয়ার্ডস দেওয়ার ক্ষেত্রে কোনো লিমিটেশন নেই, তবে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে আপনার 20 থেকে 30টা কিওয়ার্ডস এখানে এই ট্যাগের এই জায়গায় দেওয়ার চেষ্টা করবেন। এরপর আপনি অ্যাপ্লাই করার পর নিচের দিকে আসবেন, এগুলো ফিল আপ করাই রয়েছে, এখানে আসবেন। আসার পর এখানে কন্ট্রিবিউটিং আর্টিস্ট রয়েছে, তো এখানে আপনি আপনার ইউটিউব চ্যানেলের নেম ব্যবহার করবেন। তো আমি এখানে ইউটিউব চ্যানেলের ইউজার নেমটা আমি দিয়ে দিচ্ছি। ইউটিউব চ্যানেলের ইউজার নেমটা দিয়ে দিলাম। এরপর আমি 2023-এ আমি ভিডিওটা পাবলিশ করছি, এরপর আমি এখানে আমার চ্যানেলের নামটা দিয়ে দেব। এইভাবে যদি আপনারা এসইও করেন, অর্থাৎ অফ পেজ এসইও করেন, সেক্ষেত্রে আপনার ভিডিও কিন্তু অর্গানিক ভিউ আসবেই। এখানে ডিরেক্টর রয়েছে, তো আপনারা যেটা করবেন, আপনার ইউটিউব চ্যানেলের নেমটা এই জায়গায় ব্যবহার করবেন। এখানে বাড়তি কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, রাইটার হিসেবে আপনার নাম ব্যবহার করতে পারবেন। যদি আপনার নাম যদি সোশ্যাল মিডিয়াতে আপনার ভালো পজিশনে থাকে, অর্থাৎ আপনার নাম লিখে সার্চ করবেন, যদি আপনার সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট করা থাকে আপনার নাম দিয়ে, সেক্ষেত্রে আপনার রাইটারের ক্ষেত্রে আমি আপনাকে বোঝাতে চেয়েছি যে আপনি আপনার নেম দিয়ে আপনি সার্চ করবেন গুগলে। যেমন আমার নেম ইএম জসিম উদ্দিন, এটা লিখে যদি আমি সার্চ করি, তো দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে আমার ইমেজে আসব। ইমেজে আসার পর আমি দেখতে পাচ্ছি যে আমার ইএম জসিম উদ্দিন দিয়ে আমার সোশ্যাল মিডিয়াতে আমার অ্যাকাউন্ট রয়েছে। তো এখানে আমার ছবি রয়েছে, এখানে আমার আমার চ্যানেলের অনেকগুলো ভিডিওর থাম্বনেইল রয়েছে। তো অর্থাৎ আমি যদি একটা আমার এখানে ব্যবহার করি, সেক্ষেত্রে আমার একটা এসইওর ক্ষেত্রে সহায়ক হবে। অর্থাৎ আমি এখানে আমার রাইটারের নেম, আমার নেম আমি এটা ব্যবহার করলাম, পাবলিশ। আপনার ইউটিউব চ্যানেল যেটা রয়েছে এটা সেম একই দেবেন। পাবলিশ, তারপরে আপনার কন্টেন্ট প্রোভাইডার সেম একই দেবেন। তো এরপর আপনি একটু নিচের দিকে আসবেন, আসার পর এখানে আপনার যেগুলো ফাঁকা রয়েছে সেগুলোতেই আপনার চ্যানেলের নেম বসিয়ে দিবেন। এখানে অথর ইউআরএল, এখানে আপনার যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট ব্যবহার করবেন। তো আমি আমার ওয়েবসাইটটা ব্যবহার করছি, www.aponacademy.com। এরপর রয়েছে প্রমোশনাল ইউআরএল। প্রমোশনাল ইউআরএলের ক্ষেত্রে আপনার এখানে আপনার যে চ্যানেলটা রয়েছে ইউটিউবের অ্যাড্রেসটা দিতে পারেন, অথবা আপনার এখানে আপনার ওয়েবসাইট যে রয়েছে সেম ওয়েবসাইটের নামটা এখানে দিতে পারেন। এরপর প্যারেন্টাল রেশিও, এখানে আপনার আপনার যেটা দিবেন আপনার চ্যানেলের নেম দিবেন, কারণ আপনার চ্যানেলের নেম দিয়ে সার্চ করলে যেন আপনার এই ভিডিওটা সবসময় আপনার র্যাঙ্কিংয়ে থাকে। আপনার যেখানে আপনার ফাঁকা পাবেন সেখানে আপনার চ্যানেলটা দিতে পারেন, এবং চাইলে আপনার এখানে কি আপনার যে কিওয়ার্ডসগুলো আপনি কালেক্ট করেছেন সেই কিওয়ার্ডসগুলো আপনি এখানে ব্যবহার করতে পারেন। তো আমরা এখান থেকে আমাদের চ্যানেলের যে আমরা কিওয়ার্ডসগুলো আমরা ব্যবহার করতে পারি। তো এখান থেকে আমরা এগুলো
এবার আমরা ফাইনালি যেটা করব, আমরা এটাকে অ্যাপ্লাই করব, এরপর এটাকে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর আবার আমরা সেটাকে আমরা আবার ওপেন করব। ওপেন করার পর আমরা দেখব যে আমাদের অফ পেজ এসইও ঠিক আছে কিনা। আমরা প্রথমত আমাদের টাইটেল ঠিক আছে, এরপর আমরা ভিতরে যাব, প্রপার্টিসে যাওয়ার পর ডিটেলসে যাব। যাওয়ার পর আমরা যেগুলো ইনফরমেশন দিয়েছি সেগুলো এখানে দেখতে পাচ্ছেন যে সবগুলো সঠিকভাবে বসেছে। তো আমরা ট্যাগস যে দিয়েছি ট্যাগগুলো ঠিক আছে কি না আমরা এটাকে এখান থেকে যাচাই করে নিতে পারবো। দেখতে পাচ্ছেন আমাদের ট্যাগসগুলো নিচে শো করছে। তো এরপর আমাদের যে ইনফরমেশনগুলো যেগুলো দিয়েছি এগুলো ঠিকমতো আছে কি না, তো দেখতে পাচ্ছেন যে এখানে ইনফরমেশন মিচিং হয়ে গেছে। এই জন্যই আপনার দ্বিতীয়বার আবার আসবেন। আসার পর যেগুলো মিসিং আছে সেগুলো আপনারা পুনরায় ফিল আপ করে দিবেন। তো ডিরেক্টরের জায়গায় পাবলিশার, এরপর এটাকে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই, ওকে। তো আবার যদি আমরা আসি, আসার পর আবার প্রপার্টিস আসবো, আসার পর একবার দুইবার চেক করবেন, যদি কোনো কিছু মিসিং থাকে সেটা আবার পুনরায় আপনারা ব্যবহার করতে পারবেন। তার মানে আমাদের এখন আর কোনো মিসিং নেই, অর্থাৎ আমাদের অফ পেজ এসইও কমপ্লিট, আমরা ওকে করে দিলাম। দেওয়ার পর এখন আমরা এই ভিডিওটা যদি আমরা আপলোড করি, আপলোড করার ক্ষেত্রে ওয়ান পেজ এসইও করতে হবে। তো আমরা নেক্সট টিউটোরিয়াল আমরা ওয়ান পেজ এসইও করব, অর্থাৎ এই ভিডিওটা আমরা আপলোড করব। আপলোড করার সময় যে আমাদের ওয়ান পেজ এসইও করতে হয় সেই ওয়ান পেজ এসইওটা আমরা পরবর্তী এপিসোডে করব, অর্থাৎ পরবর্তী টিউটোরিয়ালে আমরা ওয়ান পেজ এসইও দেখব। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।